অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছে জনশক্তি রপ্তানিতে বেসরকারি খাত। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার আহ্বানে রিক্রুটিং এজেন্টরা সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে। তাতে অভিযোগ, বারবার সমঝোতার চেষ্টা করেও সরকারের কাছে উপেক্ষিত থেকে তারা ধর্মঘটের মতো চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছে। রিপোর্ট শামিনাজাদের। জনশক্তি রপ্তানিতে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে দ্বন্দ্বের শুরু মালয়েশিয়ায় শুধুমাত্র সরকারিভাবে শ্রমিক পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে। বায়রার দাবি, সরকারি পর্যায়ে জিটুজি চুক্তি করে বেসরকারি খাতকে পথে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অথচ মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে নতুন করে যে উদ্যোগ, তাতে বেসরকারি খাতের অবদানও অনেক। সোমবার থেকে জনশক্তি রপ্তানি সংক্রান্ত সকল প্রকার সেবা দান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেয় যে আমাদের সেবার প্রয়োজন আছে তাদের, তখন আমরা সরকার যদি আমাদেরকে ডাকে, আমাদের সাথে যদি সেটা যদি নেগোসিয়েশন করে, তাহলে আমাদেরকে সুযোগ দেয়, আমরা আবার সেবা দেওয়ার জন্য। বায়রা বলছে, গত তিন দশকে তাদের 1200 সদস্য বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়েছে 85 লাখ, আর গত বছরের হিসাব বলছে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে গেছে মাত্র 1 ভাগ। অথচ এখন মালয়েশিয়ার পাশাপাশি সিঙ্গাপুর, থাইল্যান্ড, কাতার ও সৌদি আরব সহ অন্য দেশেও শ্রমিক পাঠাতে জিটুজি চুক্তি করেছে সরকার। আমরা যারা কাজ করি, আমাদের কাছে যে কাজগুলো আছে, এই কাজগুলো আর আমরা করব না, যেহেতু সরকারের কাছে প্রতিবেদন হচ্ছে এই সেক্টরের জন্য সরকারি আনা এই সার্ভিসটা দেওয়ার জন্য 80 লক্ষ লোক বিদেশে পাঠাতে পারার জন্য তারাই যথেষ্ট। বেসরকারি খাত হাত গুটিয়ে নেওয়ায় জনশক্তি রপ্তানিতে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শারমিনা আজাদ, চ্যানেল আই, ঢাকা।